হ্যালো বন্ধুরা চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের পিএসজি ভার্সেস রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি খেলা হবে ভারতীয় সময় অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত একটা তিরিশ এম অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি এবং বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি খেলা হবে পনেরোই ফেব্রুয়ারি রাত দুটোই অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি এটি পিএসজির কাছে হোম ম্যাচ এই ম্যাচে ইঞ্জুরির কারণে খেলার সম্ভাবনা প্রায় নেই পিএসজির সার্জিও র্যামোস ও অ্যান্ডার হেরেরার চোট সারিয়ে নেইমার ট্রেনিংয়ে ফিরলেও শুরু থেকেই তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নেইমারকে শেষের দিকে কিছুটা সময় মাঠে নামাতে পারেন পিএসজি কোচ মারোসিও পচেতিনো মেসি এম ভাপে থাকবেন প্রথম একাদশে চলুন দেখে নেওয়া যাক রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে পিএসজির প্রথম একাদশ কীরকম হতে পারে গোলে থাকতে পারেন ডোনারুমা ডিফেন্সে রাইট ব্যাকে আশরা ফাকিমি ও লেফট ব্যাকে নুনোমেন্ডিস এবং দুই সেন্টার ব্যাক মার্কুইনহোস ও কিমপিমবে মাঝ মার্কো ভারাতির সাথে শুরু করতে পারেন ইদ্রিসা ও ওয়াইনালডাম এবং আক্রমণে ডান ডানদিকে রাইট উইংয়ে মেসি এবং লেফট উইংয়ে অ্যাঞ্জেল দি মারিয়া এবং ফরওয়ার্ডে এমবাপে শুরু করতে পারেন বন্ধুরা এরকমই হতে পারে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে পিএসজির প্রথম একাদশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মেসির পিএসজি কি রিয়েল মাদ্রিদকে প্রথম লেগের ম্যাচে হারিয়ে অ্যাডভান্টেজ জায়গায় থাকতে পারবে পিএসজি ভার্সেস রিয়েল মাদ্রিদ রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তা নিচে কমেন্ট করে জানান এই ধরনের পিএসজি ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে